প্লস টু সেকেন্ড ইয়ার সমস্ত ছাত্রছাত্রী মানুষ মু স্বাগত করুছি আমার ইউটিউব চ্যানেলে। আজির ভিডিও পিলা মানে বহুত গুরুত্বপূর্ণ ভিডিওটি রহিব, সমস্ত ছাত্র এবং ছাত্রী মানক পাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি। যদি চ্যানেলটি প্রথমে আসিছেন সাবস্ক্রাইব করি নোটিফিকেশন অল করে দেবে, কাইকি না 2025 র বোর্ড এক্সাম দেওয়া যাওয়া সমস্ত ছাত্রছাত্রী পাই এই চ্যানেলে তোমাকে প্রিপারেশন করা যাব ফাইনাল এক্সাম পে। আমি 98% রাখিকি আমি প্রিপারেশন করুছে। তো আজির যে টপিক রু থাম্বনেল রু তুমি জানি পারুথিবো কি প্লস টু বোর্ড এক্সাম 2025 রে কোন 50% এমসিকিউ রহিব না 2025 বোর্ড এক্সাম রে 50% এমসিকিউ, 30% রহিব 2 মার্কিয়া, 3 মার্কিয়া, 5 মার্কিয়া, মাত্র 4টা কোশ্চেন আসিব কি কিন্তু সাইন্স পিলাঙ্কর অলগা প্রকার আসিব, তাঙ্কর সাইন্স পিলাঙ্কর 8 মার্কিয়া লং কোশ্চেন আসিব। কিন্তু এর সত্যতা কেতে আমি নিউজ ক্লিপ গুড়া দেখুছি, তুমি মো ব্যাক সাইড রে দেখি পারুথিব নিউজ র ক্লিপ গুড়াক, নিউজ চ্যানেল যো নিউজ পেপার গুড়ার স্ক্রিনশট বা ফটো কপি। তো লেখা যাইছি প্লস টু পরীক্ষা ঢাঞ্চা বদলিব, নূয়া প্রশ্নপত্র অনুসারে পরীক্ষা করা যাব এবং অগস্ট মাস সেপ্টেম্বর মাসে তোমার ফর্ম ফিল আপ করা যাব। এ সম্বন্ধীয় ভিডিও বি মু বনাইছিলাম কালি, যেতবেলে মু গোটে ভিডিও কো পাবলিশ করেছিলি যে কি প্লস টু বোর্ড পরীক্ষা 2025 রে আমার 50% এমসিকিউ হবার অছি। বহু পিলাঙ্কর কমেন্ট আসছিলা যে কি স্যার মু এই বর্ষ হব, তার কিছু পিলা কইতলো ফেক নিউজ বলে কি 2-3টি পিলা কমেন্ট করতলে ফেক, প্রায় তো সবু পিলাঙ্কর কমেন্ট থিলা কি স্যার এই বর্ষ হইযিব কি, এই বর্ষ হইযিব কি, কিছু পিলা লিখিছিল স্যার 2025-26 রে হব। সত্যতা কোন রয়েছে 50% এমসিকিউ র কোন সত্যতা রয়েছে আমি আলোচনা করিবা। পুরো ভিডিওটি কু শেষ পর্যন্ত দেখিব এবং যাহা বি মনরে ডাউট অছি এভরিথিং ক্লিয়ার হয়ে যাব। ফার্স্ট অফ অল কথা, 50% এমসিকিউ যদি আসিব তো প্রত্যেক বিষয়ে 50% এমসিকিউ আসিব এটা হচ্ছে মিথ্যা, কেন প্র্যাকটিক্যাল থাকা বিষয়ে 50% এমসিকিউ কেবে বি আসিব না। তা সহ কোণ না ইংলিশে 50% এমসিকিউ আসিব না, কাইকি না ইংরাজীরে আমার 35 এমসিকিউ আসছিল। যদি আমি 2021 কথা চিন্তা করিবা, 2022 কথা চিন্তা করিবা, তাহলে সেই 2টি 21-22 আমার 50% এমসিকিউ র ফর্মাট লা। যদি সেই ফর্মাট আমি কোশ্চিন পেপার করা যাব তাহলে তোমার যে নিয়ম দিয়েছি এবে 2025 বোর্ড এক্সাম রে পরীক্ষা ঢাঞ্চা যে বদলিব বা প্লস টু পরীক্ষা ঢাঞ্চা বদলিব, তো সেতিরে কোণ হয়েছি না যদি তোমার 50% এমসিকিউ আসিলা 30 মার্ক রহিব 1 মার্কিয়া, সরি 2 মার্কিয়া, 3 মার্কিয়া, 80 মার্ক, আর 20 মার্ক লং কোশ্চিন রহিব। এটা তুমি সমস্ত জাঁচি তো পেপরে বি লেখা যাইছে যে নভেম্বর মাসে তোমার কোণ হব না ইন্টারনাল এক্সাম করা যাব এবং সেপ্টেম্বর মাস অগস্ট মাস ভিতরে ফর্ম ফিল আপ করা যাব। এটা তুমি সমস্ত জাঁচ যে ফেব্রুয়ারি মাসে প্লস টু বোর্ড পরীক্ষা আছে। কিন্তু এই যে 50% এমসিকিউ রহিব এটা এ বর্ষ দৌড়া ছাত্রছাত্রী মানক পে লাগু করা যাব না 2025-26 মাসে যে পিলা আডমিশন করবে শিক্ষাবর্ষ পাই, মানে গত বর্ষ 2025 যে মানে 10th পাস করি প্লস টু রে আডমিশন করবে সেই মানুষ তো সিলাবস চেঞ্জ করা যাব না সেই মানুষ এই ফর্মাটটা লাগু করা যাব। এইভাবে অনেক পিলাঙ্ক দ্বন্দ্ব অছি। আর যেতবে 50% এমসিকিউ কথা শুনলে বহু পিলা খুশি হয়ে গেলে, কাইকি খুশির সেবা কথা কৌছি কাইকি না পিলা মানে যেতবে 50% এমসিকিউ হয়ে যাচ্ছি নিশ্চিন্ত ভাবে পিলা মানে বহু ভালো রেজল্ট করবে এবং ভালো মার্ক রহব। যে পিলা লং কোশ্চিন ফর্মাটে 60-70 রাখুত সে 80% পড়াইব এবং পাখাপাখি 98-95 পিলা বহুত রয়েছে, কেন এমসিকিউ যদি 50% হল কোণ বাস্তবতা রয়েছে কাহিকি এমসিকিউ করা গলা প্যাটর্ন কোণ পে পিলা মানুষ এমসিকিউ প্যাটর্ন করা গলা কাহিকি না দেখুন পিলা মানে সিবিএসই আইসিএসই বোর্ড র 95-99% রেজল্ট রয়েছে কিন্তু সিএচসি র 70-75 এইভাবে এবং 80-82 এইভাবে পাখাপাখি 85 ভিতরে প্রত্যেক বর্ষ রেজল্ট রয়েছে। কেবে মু যেতিক বর্ষ পড়াউছি আসিকি মু কেবে দেখিনি 90% রেজল্ট হবার, তো সে গোটে কারণ যে এমসিকিউ প্যাটর্ন কলা দ্বারা ফেল সংখ্যা কমি যাব এবং গ্রাজুয়েশনে বি বহুত পিলা আডমিশন করিবে। আউ গোটে কোন রয়েছে এমসিকিউ কাহি করা গলা না পিলা মানক যে প্রেসর করা যাচ্ছে হ্যান্ড মেন্টালি প্রেসরটা সেটা কমি যাব এবং পিলা মানে বুক কু ফলো করিবে, এই 3টা জিনিস সকাশে সেমানে করিছন্তি এমসিকিউ প্যাটর্ন। কিন্তু কোন 2025 রে লাগু হবো পিলা দেখো নিউজ রে দেখুছি নিউজ তো কোনসি মিছ নুয়ে, আমি সমাজ পেপর সংবাদ পেপর দেখিলে তো নিউজ কোনসি মিছ নুয়ে, সেমানে কিছু সোর্সেস রু খবর পাইছন্তি বলি কইছন্তি। হ্যাঁ এইটা ক্লিয়ার নুয়ে 25 রে হবো
କି ଛବିଶର ହେବ କି ସତେଇଶର ହେବ, କିନ୍ତୁ ପଚିଶ ଛବିଶ କହିଛି ତ ଆମେ, ମୁଁ ତମ ସମସ୍ତଙ୍କୁ କହୁଛି ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ କ'ଣ କରିବା ନା ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ CHSE ତରଫରୁ ଅଫିସିଆଲ ନୋଟିଫିକେସନ ପାଇବାନି ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ବିଲିଭ କରିବାନି ଯେ 50% MCV ଆସିବ। ନ୍ୟୁଜ୍ ପେପର ବାଲା ଯେତେ ଲେଖନ୍ତୁ କୌଣସି ବି ଆମେ ତାଦେହରେ ବିଶ୍ୱାସ କରିବାନି, କାହିଁକି ନା ନ୍ୟୁଜ୍ ପେପର ବିଶ୍ୱାସ କରିବାନି ମାନେ କ'ଣ, ଯେପର୍ଯ୍ୟନ୍ତ CHSE ନୋଟିସ୍ ନ ଦେଇଛି ଆମେ 50% MCQ ଫର୍ମାଟରେ ପ୍ରିପାରେସନ ନ କରିବା, ମାନେ କରିବାନି। ଆମେ ଯେମିତି ପ୍ରିପାରେସନ କରୁଥିଲେ ପୂର୍ବରୁ ଲଙ୍ଗ ଫର୍ମାଟରେ ସେଭଳି ପ୍ରିପାରେସନ କରିବା। ଯେତେବେଳେ CHSE ନୋଟିଫିକେସନ ଦେଇଦେବ କି ନାହିଁ ଏ ବର୍ଷ 50% MCQ ଲାଗୁ କରାଯିବ, ତାହେଲେ ପିଲାମାନେ ପ୍ରିପାରେସନ ଆମେ କରିବା। ଏବଂ ଏଇଠି ଗୋଟେ ପ୍ରଶ୍ନ ପିଲାମାନଙ୍କ ମଧ୍ୟରେ କନଫ୍ୟୁଜନର, କ'ଣ ଯଦି 50% MCQ ହବନି କେଉଁ ପିଲାଙ୍କ ପାଇଁ ହବ, ଆମ ପାଇଁ ହବ ନା ନାହିଁ, କାହିଁକି ୟୁଟ୍ୟୁବ୍ରେ ହଜାର ହଜାର ଭିଡ଼ିଓ ଆସୁଛି ଯେ ଏଇ ବର୍ଷଠୁ ପରୀକ୍ଷା କରାଯିବ 50%ର। କିନ୍ତୁ ମୁଁ ବାରମ୍ବାର କହୁଛି ଯେତେ ଭିଡ଼ିଓ ଦେଖ ଯେତେ ନ୍ୟୁଜ୍ ପେପର ପଢ଼, ବଟ୍ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଅଫିସିଆଲି CHSEରୁ ନୋଟିସ୍ ନ ଆସିଛି ଆମେ କେହି କ୍ଲିଅର ହେଇକି ସେଇ ହିସାବରେ ପ୍ରିପାରେସନ କରିବାନି, ନହେଲେ ଆମେ ହିଁ ନିଜେ ହିଁ ହଇରାଣ ହେବା। ଏବଂ ଆମର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ ଯିଏ ଅଛନ୍ତି ସୁରଜ ଜୀ ଅଛନ୍ତି ଏବଂ ବହୁତ ୟଙ୍ଗ ପିଲାଟି ସିଏ ଆମର, ଏବଂ ଆମର CHSE ଅଧିକାରୀ ଯିଏ ଅଶୋକ ନାୟକ ଅଛନ୍ତି କଣ୍ଟ୍ରୋଲର, ମୁଁ ତାଙ୍କୁ ରିକ୍ୱେଷ୍ଟ କରିବି କାହିଁକି ନା ସେମାନେ ପିଲାମାନଙ୍କୁ ଗୋଟେ ଟୁଇଟ୍ ମାଧ୍ୟମରେ ହଉ କିମ୍ବା ଗଣଶିକ୍ଷା ବିଭାଗ ଟୁଇଟ୍ରେ ହଉ କିମ୍ବା CHSE ଯୋଉ କାଉନସିଲ୍ ଅଫ୍ ହାୟର ଏଜୁକେସନ ସେକେଣ୍ଡାରୀ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ତରଫରୁ ହଉ, ପିଲାମାନଙ୍କୁ ଗୋଟେ ନୋଟିସ୍ ମାଧ୍ୟମରେ ହଉ କି ନ୍ୟୁଜ୍ ପେପର ମାଧ୍ୟମରେ ନ୍ୟୁଜ୍ ମାଧ୍ୟମରେ ସେମାନେ କ୍ଲାରିଫାଇ କରନ୍ତୁ କି ନାହିଁ ଏଇ ବର୍ଷ ହବ କି ଆର ବର୍ଷ ହବ କି କେଉଁ ବର୍ଷ ହବ। ହଁ ଯଦି ଏଇ ବର୍ଷ ହବାର ଥିବ 50% MCQ, ତମ କହିବ ସାର୍ ଯଦି ଆମକୁ ନଭେମ୍ବରରେ କହିଲେ ଆମେ ପ୍ରିପାରେସନ କେମିତି କରିବୁ, ସାର୍ ଯଦି ଆମକୁ ଡିସେମ୍ବରରେ କୁହାଯିବ ଆମେ ପ୍ରିପାରେସନ କେମିତି କରିବୁ, ଆମକୁ ଟିକେ ଆଗରୁ ପ୍ରିପେୟାର କହିଥିଲେ ଆମେ ବେଟର ହବ। ହଁ ମୁଁ ସେଥିପାଇଁ କହୁଛି ଯଦି ତମର 50% MCQ ହବାର ଅଛି ଅଗଷ୍ଟ ମାସ ଭିତରେ ତମକୁ ନୋଟିସ୍ ପଳେଇ ଆସିବ, ନହେଲେ ସେପ୍ଟେମ୍ବର ମାସ ଭିତରେ ନୋଟିସ୍ ପଳେଇ ଆସିବ, ବିଲକୁଲ ଟେନସନ ନିଅନି। କିନ୍ତୁ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ CHSE ନୋଟିସ୍ ନ ଆସିଛି ଆମେ ବିଲକୁଲ ବିଶ୍ୱାସ କରିବା ନାହିଁ। ଏଇ ଚ୍ୟାନେଲରେ ତମେ ଡେଲି ପ୍ଲସ୍ ଟୁ କ୍ଲାସ୍ ଗୁଡ଼ା ପାଇପାରିବ 6:30 ସନ୍ଧ୍ୟାରୁ, ଏବଂ ତମମାନଙ୍କ ପାଇଁ ଗୋଟେ ହ୍ୱାଟ୍ସଆପ୍ ଗ୍ରୁପ୍ ମୁଁ ଖୋଲିଛି ଯେଉଁଟାକି ଫ୍ରିରେ ସମସ୍ତଙ୍କୁ ଫ୍ରିରେ ନୋଟ୍ସ PDF ଦିଆଯାଉଛି। ଓକେ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ପିଲାମାନେ।